ডিজিজ প্রিমিয়ার অফ রাইট সাইড। তারপর এটা অ্যানাটমিক পজিশনের সময় যেটা মেনলি করতে হয় যে দুইটা কন্ডাল, যে লোয়েন্টের যে দুটো কন্ডাল আছে দুটাকে আমরা সেম হরাইজন্টাল প্লেনে রেখে তারপর এটাকে অ্যানাটমিক পজিশনে ধরতে হবে, যেটা হচ্ছে মেনলি অবলিকলি ডাউনওয়ার্ডস থাকে, মানে এটা এটি অবলিকলি ডাউনওয়ার্ডস মিডিয়ালি থাকবে। তো আমরা সেই অ্যানাটমিক পজিশনের ক্ষেত্রে দিস ইজ প্রিমিয়ার অফ রাইট সাইড, ইট হ্যাজ টু ইন আপার ইন্ড লোয়েন্ট অ্যান্ড এ শ্যাফ্ট। তারপর হচ্ছে আপার ইন্ড পিয়ার্স এ রাউন্ডেড হেড উইচ ডিরেক্টেড আপওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। তারপর হচ্ছে যে অ্যান্টিরিয়র সাবরেস সারফেস ইজ হুইচ ইজ কনভেক্স লাইস অ্যান্টিরিয়রলি। তারপর হচ্ছে লোয়েন্ট বিয়ার্স টু কন্ডাইল মিডিয়াল কন্ডাইল মিডিয়াল কন্ডাইল ল্যাটারাল কন্ডাইল লাইস ইন সেম হরাইজন্টাল প্লেন। তারপর হচ্ছে লাইস ইন সেম হরাইজন্টাল প্লেন। তারপর গেটার টগেন্ডাইল দিস ইজ গেটার টগেন্ডাইল ইট লাইস ল্যাটারালি অ্যান্ড ডিরেক্টেড আপওয়ার্ডস আমরা অনেক অনেকগুলো ফিচার আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে রাউন্ডেড হেড, এটা রাউন্ডেড হেডের মধ্যে একটা ফোবিয়া থাকে ডিপ্রেশন, এটাকে বলা হয় ফোবিয়া ফর লিগামেন্ট অফ হেড, ঠিক আছে, লিগামেন্ট অফ হেড অফ ইমার। এটা হচ্ছে নেক, এটা হচ্ছে গেটার টকেন্টার যেটা কোয়াড্রেন্টগুলো ইন শেপ, এটা গেটার টকেন্টার। আর টকেন্টারের মধ্যে আবার বর্ডার আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার ইন্টেরিয়র বর্ডার ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে অ্যাপেক্স। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইন্টারটগেন্টারিক লাইন, ইন্টারটগেন্টারিক লাইন। আর হচ্ছে এটা হচ্ছে লেসার টগেন্টার, ইন্টারটগেন্টারিক ক্রেস্ট, কোয়াড্রেট রিভার্কল। তারপর হচ্ছে কোয়াড্রেট রিভার্কল এটা, আর হচ্ছে এটা হচ্ছে টগেন্টারিক খোসা, ঠিক আছে, টগেন্টারিক খোসা। আর এখানের মধ্যে যে ইয়াটা আছে লেসার টগেন্টার নিচের দিকে, এটা হচ্ছে পেকটিনিয়াল লাইন, এটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারোসিটি। তারপর হচ্ছে এটা গ্লুটাল টিউবারোসিটি আপার ইন্ডিয়ার মধ্যে। আর এদিকে যে ছোটো ছোটো পিঠ দেখা যায় এগুলোকে বলা হয় হচ্ছে রেটিনাকুলার পোরামিনা, ঠিক আছে, এগুলোকে বলা হয় রেটিনাকুলার পোরামিনা। আর আপার ইন্ডিয়ার মধ্যে এই আর আপার ইন্ডিয়ার মধ্যে হচ্ছে দুইটা লিপ নেমে আসে, মানে হচ্ছে একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার থেকে মানে লিনিয়ার স্পাইরাল দুইটা লিপ, যেটা মিডিয়াল লিপ যেটা এটা হচ্ছে স্পাইরাল লাইন হয়ে ইয়াতে চলে আসে ইন্টারটগেন্টারিক লাইনের ক্ষেত্রে। আর গেট যেটা ল্যাটারাল লিপ এটা চলে আসে হচ্ছে ইয়াতে গ্লুটাল টিউবারোসিটি ল্যাটারাল লিপ বর্ডারের সাথে এসে এটা কন্টিনিউ করে। দুটো ল্যাটারাল মিডিয়াল লিপ ল্যাটারাল লিপ মিডিয়াল শ্যাফ্টের ফর্ম করে হচ্ছে লিনিয়ার স্পাইরাল উইচ ডিভাইডেড ইন টু লোয়ার পার্ট অফ দ্য শ্যাফ্ট ইন টু দ্য হচ্ছে কী বলে মিডিয়াল সুপ্রাকন্টালার লাইন ল্যাটারাল সুপ্রাকন্টালার লাইন, ঠিক আছে, এগুলো আসে ইয়াতে মিডিয়াল এপিকন্টাল আর ল্যাটারাল এপিকন্টালের সাথে কন্টিনিউ করে। তারপর হচ্ছে লোয়ার ইন্ড ক্ষেত্রে আমরা কী দেখতে পাই, লোয়ার ইন্ড হচ্ছে দুটো মেনলি দুটো এপিকন্ডাল থাকে কন্ডাল থাকে, একটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাল আর মিডিয়াল এপিকন্ডাল। মিডিয়াল এপিকন্ডালের মধ্যে একটা বোন পজিশন আছে, সেটা হয় একটা টিউবারকল। কোন এপিকন্ডালটা লার্জার, মিডিয়াল এপিকন্ডালটা লার্জার, ওয়াই টিবিয়ার সাথে এটি নিউজোয়ান ফর্ম করে। মেনলি যে নি জয়েন্ট ফর্ম করে হচ্ছে কী বলে মিডিয়াল এপিকন্ডালটা মেনলি যে নি জয়েন্ট মেনলি যে দুটা আর্টিকুলার সার্ফেস যে টিবিয়া আর হচ্ছে টিবিয়া আর হচ্ছে ফিমার, যে ফিমার মিডিয়াল এপিকন্ডালটা মেনলি এটার সাথে বেশি অ্যাটাচমেন্ট থাকে, এই জন্য এটা হচ্ছে অনেক বড়। আর এটা ল্যাটারাল কন্ডালের মধ্যে এখানে কিছু ডিপ ইম্প্রেশন আছে, যেগুলো হচ্ছে মাসেল ইম্প্রেশন, মাসেল ইম্প্রেশনের জন্য। আর এটা হচ্ছে পপলিটিক্যাল সার্ফেস, এটা হচ্ছে আর্টিকুলার সার্ফেস, এইটা আর্টিকুলার সার্ফেসটা হচ্ছে এভাবে এখান থেকে শুরু হয়, এই আর্টিকুলার সার্ফেস, এই আর্টিকুলার সার্ফেস এইখান থেকে আসে এভাবে ড্রয়িং করে আসে এভাবে শেষ হয়, এটা হচ্ছে আর্টিকুলার সার্ফেস। এইটা
দেখেছিস ভালো করে? হ্যাঁ ঘুরে এইভাবে আসা, এইভাবে আসা, এইভাবে আসা, ঘুরে ঠিক আছে না? এই জায়গাটা এরকম হয়, এই ডিপ ইমপ্রেশনটার ভিতর নিয়ে নিবে, নিয়ে এভাবে আসবে, আসা এই পিছনের দিকে, এটা উপর দিকে উঠবে, উঠে এটা একসাথে কভার করবে পুরো, ঠিক আছে? এটা হচ্ছে আর্টিকুলার সার্ফেস অফ দ্য নি জয়েন্ট, আর এটাকে বলা হয় অপিটিয়াল সার্ফেস, আর এটা হচ্ছে সার্ফেস ফর প্যাটেলা, ঠিক আছে? সার্ফেস ফর প্যাটেলা, এটা কোন জায়গাটা? এইটা এখানে প্যাটেলাটা অ্যাটাচমেন্ট নেবে, আর না এই জায়গায় প্যাটেলাটা অ্যাটাচমেন্ট নেবে এই জায়গায়। তারপর হচ্ছে এটাকে বলা হয়েছে ইন্টারকন্ডাইলার ফোসা, ঠিক আছে? এটাকে বলা হয় ইন্টারকন্ডাইলার ফোসা, এই জায়গাটাকে ইন্টারকন্ডাইলার ফোসা, এই হচ্ছে ইম্পর্টেন্ট বনি ফিচার্স। আর হচ্ছে এটার বর্ডার, ঠিক আছে? হিমালয় হচ্ছে তিনটা বর্ডার থাকবে আর তিনটা সার্ফেস থাকবে, এটা হচ্ছে মিডিয়াল হুক, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডার কেমনে ড্র করবি? এইভাবে এখান থেকে, এখান থেকে না, কোনখান থেকে? এই লেসার টোকেনটার নিচ থেকে, মানে হচ্ছে কী বলে এই ইন্টার টোকেনটার লাইন যেটা আছে এটা এখানে এভাবে, এই এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই মিডিয়াল বর্ডার, ঠিক আছে? এই মিডিয়াল বর্ডার কন্টিনিউ করবে, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, আর ল্যাটারাল বর্ডার হচ্ছে এটা, যেটা হচ্ছে এই এই এখান থেকে এবার নেমে আসে, এটা আসে কোথেকে? ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইনের সাথে এসে কন্টিনিউ করবে, ঠিক আছে? কোথেকে আবার? এটা হচ্ছে এখান থেকে, এই কী বলে এটা টোকেন্টারের অ্যান্টেরিয়র ইম্পিরিয়র বর্ডার থেকে, ইম্পিরিয়র বর্ডার থেকে আসা এভাবে কন্টিনিউ করবে, কন্টিনিউ করতে করে আসা এটা ইয়ার সাথে, ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইনের সাথে আসা এটা কন্টিনিউ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস, মিডিয়াল সার্ফেস, আর ও সরি বর্ডার হচ্ছে তিনটা বললাম না, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, যেটা হচ্ছে লিনিয়ার স্পাইরাকে মেনলি ধরা হয়, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, যেটা নিচের দিকে ডিভাইন্ড, আর হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেসের তিনটা, অ্যান্টেরিয়র সার্ফেস, মিডিয়াল সার্ফেস, আর হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল সার্ফেস, ঠিক আছে? এটা হচ্ছে তিনটা সার্ফেস, তিনটা বর্ডার, তিনটা সার্ফেস, এই গেল বর্ডার এবং সার্ফেস। তারপর আমরা অ্যাটাচমেন্টে আসি, অ্যাটাচমেন্ট মেনলি হচ্ছে মেনলি যে আপনারটা আমরা যে বল হেডটা রাউন্ডের হেড থাকে আপনার, আচ্ছা এইভাবে আপাইন্ডের যে রাউন্ডের হেড থাকে এটা থাকে ফিমারের হিপবোনের যে এসিটাবুলাম আছে, এসিটাবুলামে এটা কাপভাবে থাকে, এটার যে আর্টিকুলার সার্ফেসটা, আর্টিকুলার সার্ফেসটা হচ্ছে এখান থেকে, এই এখান থেকে শুরু হবে এভাবে, যে এটা এখান দিয়ে যায় এভাবে আসবে, এটা হচ্ছে আর্টিকুলার সার্ফেস অফ দ্য হিপ জয়েন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে আর্টিকুলার সার্ফেস গেল, তারপর এই দিস ইজ ফিমার, এটা হচ্ছে আপার ইন্ডের যে হেডটা থাকে, হেডটা আর যে এটা হচ্ছে শ্যাফ্ট, শ্যাফ্টের সাথে এই যে জয়নিং হয় এটা হচ্ছে নেকের মাধ্যমে এই জয়নিংটা ফর্ম হয়, এটা হচ্ছে 125 ডিগ্রি অ্যাঙ্গেলের মাধ্যমে হয়, যেটা হচ্ছে হেড এবং শ্যাফ্ট একসাথে জয়েন করে নেকের মাধ্যমে 125 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ INCLINATION ইনক্লাইনেশন, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, আর হচ্ছে এটা ইনক্লাইনেশন কয়টারে, আচ্ছা এটা ফিমেলদের ক্ষেত্রে অনেক লেস থাকে অ্যাঙ্গেলটা, এটা ক্ষেত্রে হচ্ছে কী বলে আবার এই ইম্পর্টেন্ট একটা ম্যাটার্স, এটা শেষ। তারপর আসে ব্লাড সাপ্লাই, ঠিক আছে? ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে এই এটা তো হচ্ছে থাইয়ের বোন, এটার নিচ থেকে একটা আঠার উপর দিকে উঠে আসে, এটার নাম হচ্ছে প্রোপান্ডার ফিমোরিস আটারি, প্রোপান্ডার ফিমোরিস আটারিটা এই বরাবর এখানে আসে, আসার পর এটা দুটা ব্রাঞ্চ দেয়, আসে দুটা ব্রাঞ্চ হচ্ছে এটা এই বরাবর এখান থেকে একটা ব্রাঞ্চ আসে উপর দিকে, এটার নাম হচ্ছে মিডিয়ান সার্কামফ্লেক্স ফিমোরাল আটারি, আর এখান দিয়ে যেটা আসে এটার নাম হচ্ছে ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আটারি, যেটা আবার এদিকে তিনটা ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, ট্রান্সভার্স ব্রাঞ্চ এবং ডিসেন্ডিং ব্রাঞ্চ, ঠিক আছে? ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আটারি থেকে তাহলে তিনটা ব্রাঞ্চ আসতে আসে, একটা হচ্ছে ডিসেন্ডিং ব্রাঞ্চ, ট্রান্সভার্স ব্রাঞ্চ, আর হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ,
তারপর হচ্ছে কি যে এটা কথা বলতেছি যে মিডিয়াল সার্কামফ্লেক্স, এখান থেকে যে মিডিয়াল সার্কামফ্লেক্স নিউরাল আর্টারি, এখান থেকে যে মিডিয়াল সার্কামফ্লেক্স নিউরাল আর্টারি এবং ল্যাটারাল সার্কামফ্লেক্স নিউরাল আর্টারি আসতেছে, এটা এখানে এসে এই কী বলে মানে কী বলে এই জায়গায় এসে এটা অ্যানাস্টোমোসিস করে, এটা এই অ্যানাস্টোমোসিস করার পর অ্যানাস্টোমোসিস করা এই হেডকে সাপ্লাই দিবে। তো হচ্ছে কি এটা থাকে হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার, মানে ক্যাপসুলের বাইরের দিকে থাকে, আর ইন্টার ক্যাপসুলার একটা ইন্টার ক্যাপসুলার থাকে হচ্ছে দুইটা ব্রাঞ্চ থাকে, দুইটা ব্রাঞ্চ থাকে এটা হেডটা সাপ্লাই বা ইন্টার ক্যাপসুলার, এগুলো হচ্ছে যে রেটিনাকুলার আর্টারি, রেটিনাকুলার আর্টারিস। আর রেটিনাকুলার আর্টারিস আবার তিনটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে সুপিরিয়র, অ্যান্টেরিয়র আর হচ্ছে ইনফিরিয়র ব্রাঞ্চ। এই তিনটা ব্রাঞ্চের মাধ্যমে রেটিনাকুলার আর্টারি এখান দিয়ে ভিতর দিকে ঢুকে, হেডের ঢুকে হেডকে সাপ্লাই দিচ্ছে। আর হেডের আরেকটা মেন সাপ্লাই হচ্ছে এখানে যে পোভিয়া ফর লিগামেন্ট অফ হেড থাকে, এই লিগামেন্টের আবার দুটা নাম আছে, এটা তিন মেনলি তিনটা নাম, একটা হচ্ছে লিগামেন্ট অফ হেড রাউন্ড লিগামেন্ট, আর হচ্ছে লিগামেন্ট অফ টেরিস লিগামেন্টাম টেরিস। আর এটার এখান দিয়ে আরেকটা আর্টারি ঢুকে ইন্টার ক্যাপসুলার, এটাকে বলা হয় হচ্ছে অপটু এসিডাবুলার ব্রাঞ্চ অফ অপটুরেটর আর্টারি, ঠিক আছে, এখান দিয়ে ঢুকবে এসিডাবুলার ব্রাঞ্চ অফ অপটুরেটর আর্টারি, যেটা লিগামেন্ট অফ হেড বা রাউন্ড লিগামেন্ট বা হচ্ছে লিগামেন্ট অফ টেরিসের সাথে কন্টিনিউ করে ভিতর দিকে ঢুকে অ্যালং দ্য লিগামেন্ট ভিতর দিকে ঢুকে হেডকে সাপ্লাই দিচ্ছে মেজর অংশ, এটা হচ্ছে আর্টারি সাপ্লাই। আর আরেকটা জিনিস গতকাল বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে যে অ্যাটাচমেন্ট নিয়ে যে ইয়াটা আর্টিকুলার ক্যাপসুলটা এই বরাবর আর্টিকুলার ক্যাপসুলের একটু ল্যাটারালি এখানে থাকে আরেকটা লিগামেন্ট থাকে, এটাকে বলা হয় হচ্ছে যে ইলিওফিমোরাল লিগামেন্ট, যেটা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুলের সামান্য বাইরের দিক থেকে গুলোটাকে কভার করে এখানে অ্যাটাচমেন্ট নেয়, এটার নাম হচ্ছে ইলিওফিমোরাল লিগামেন্ট, ঠিক আছে। এই এখানে দেখবে আমরা যা মেনলি আটারি সাপ্লাই করার কথা বলছি, আটারি সাপ্লাইটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে এই এটা হচ্ছে প্রোপান্ডার প্রিমোরাল আটারি, যেটা নিচ থেকে উপরের দিকে উঠে আসতেছে, আর সে এটা এখানে দুইটা সাপ্লাই ব্রাঞ্চ দিচ্ছে, একটা হচ্ছে এটা যেটা মিডিয়া সার্কামফ্লেক্স প্রিমোরাল আটারি, এটা পিছন দিক থেকে ঘুরে আসবে উপরের দিকে, আর সামনের দিক দিয়ে দিবে হচ্ছে ল্যাটার সার্কামফ্লেক্স প্রিমোরাল আটারি। এটা আবার উপরের দিকে উঠার সময় তিনটা ব্রাঞ্চ থাকে, একটা হচ্ছে ডিসেন্ডিং ট্রান্সভার্স আর হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চটা, অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, এই অ্যাসেন্ডিং ব্রাঞ্চটা উপরের দিকে উঠে আসে, উঠে আসে মিডিয়াম সার্কামফ্লেক্স আটারির সাথে অ্যানাস্টোমোসিস করে, এখানে অ্যানাস্টোমোসিস করে এটা ভিতরে ঢুকে যায় এক্সট্রা ক্যাপসুলার থেকে, এটা ক্যাপসুল এবং বাইরের ইয়াগুলোকে সাপ্লাই দিচ্ছে হেডের, আর হেডের যে নিচের অংশটুকু এটাখানে সাপ্লাই দিচ্ছে হচ্ছে এই যে রেটিনাকুলার আটারি, যেটা হচ্ছে তিনটা ব্রাঞ্চ দিয়ে সাপ্লাইটা দেয়, এটা হচ্ছে সুপিরিয়র, এটা হচ্ছে সুপিরিয়র, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র আর ইনফেরিয়র ব্রাঞ্চ, এটার মাধ্যমে এই এই অংশটুকু সাপ্লাই দিচ্ছে, আর যে অ্যাপ মানে সামনের অংশটুকু হেডের এই অংশটুকু সাপ্লাই দিচ্ছে হচ্ছে এসিডাবুলার, এতে এসিডাবুলার ব্রাঞ্চ অফ অপটুরেটর আর্টারি, এটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট অর লিগামেন্টাম টেরিসের সাথে এটা ভিতরের দিকে ঢুকে এখানে হেডের উপরের অংশে সাপ্লাই দিচ্ছে, এই হচ্ছে আর্টারি সাপ্লাই অফ দ্য হেড অফ দ্য ফিমার। এটা ক্রস সেকশন, এটা আসি গ্রেটার টোকেনটা, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেটার টোকেনটা কোয়াড্রেন্ট ব্লাইন্ড শেপ, গ্রেটার টোকেনটা কোয়াড্রেন্ট ব্লাইন্ড শেপ, ঠিক আছে। এই গ্রেটার টোকেনটার আবার সার্ফেস আছে তিনটা, অ্যান্টেরিয়র সার্ফেস, ল্যাটারাল সার্ফেস আর হচ্ছে মিডিয়াল সার্ফেস, এটাকে বলা মিডিয়াল সার্ফেস, ল্যাটারাল সার্ফেস, মিডিয়াল সার্ফেস, এটা 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 এটাকে বলা যেখানে ফোবিয়া আছে, হ্যাঁ ফোবিয়া, ডিপ্রেশন, এটা হচ্ছে মিডিয়াল সার্ফেস, ল্যাটারাল সার্ফেস, অ্যান্টেরিয়র সার্ফেস, অ্যান্টেরিয়র সার্ফেসে আর হচ্ছে বর্ডার, একটা সুপিরিয়র বর্ডার থাকে আর হচ্ছে সুপিরিয়র বর্ডার, আর অ্যান্টেরিয়র সার্ফেস অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে ইনসার্শন নিবে হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসে, ঠিক আছে, আর ল্যাটারাল সার্ফেসে ইনসার্শন নিবে হচ্ছে গ্লুটিয়াস গ্লুটিয়াস মিডিয়াস, ঠিক আছে, গ্লুটিয়াস মিনিমাস আর গ্লুটিয়াস মিডিয়াস, আর ল্যাটারাল সার্ফেসে নিবে হচ্ছে একটা তিনটা মাসেল, একটা কমন টেন্ডনের মাধ্যমে, এগুলো কি ইনসার্শন নাকি অরিজিন, সব ইনসার্শন, এগুলো হচ্ছে কী বলে কমন একটা টেন্ডনের মাধ্যমে তিনটা মাসেলের ইনসার্শন হবে, একটা এগুলো হচ্ছে অপটুরেটর, ইন্টারনাস,
এরপর বল। আচ্ছা সরি, এখানে হচ্ছে মিডিয়াল সার্ফেসের সুপ্রিম যে যে একটা ইয়া থাকে ডিপ্রেশন, এটাকে বলা হয় হচ্ছে টকেন্ট্রাইক প্রসাদ। টকেন্ট্রাইক প্রসাদে ইনসার্শন দিবে হচ্ছে অপটেরেটর ইন্টারনাস, ঠিক আছে, অপটেরেটর ইন্টারনাস ইনসার্শন দিবে এখানে, সরি অপটেরেটর এক্সটারনাস, অপটেরেটর এক্সটারনাস ইনসার্শন দিবে হচ্ছে ইয়া অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে টকেন্ট্রাইক প্রসাদে। আর সুপ্রিয় বর্ডারের যে অ্যাপেক্সটা আছে, অ্যাপেক্সটা দিবে ফাইভ পারফরমেন্স ফাংশন ইনসার্শন দিবে, ঠিক আছে, ফাইভ পারফরমেন্স ফাংশন ইনসার্শন দিবে। আর এই সুপ্রিয় বর্ডারের একটু ল্যাটারালি মানে টকেন্ট্রাইক প্রসাদ ইম্পর্টেন্ট এখানে থাকে হচ্ছে তিনটা মাসের কমন ইনসার্শন, একটা কমন টেন্ডিনাস ইনসার্শন থাকবে, এটা হচ্ছে অপটেরেটর ইন্টারনাস জেমলাস সুপিরিয়র জেমলাস ইনফিরিয়র, ঠিক আছে, এই তিনটা এখানে ইনসার্শন নেবে একটা কমন টেন্ডারের মাধ্যমে। আর এটা ফাইভ বর্মিস, তারপর থাকবে এখানে থাকবে হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস আর গ্লুটিয়াস মিনিমাস, এগুলো হচ্ছে গ্রেটার টকেন্টারি অ্যাটাচমেন্ট। তারপর হচ্ছে সব কি ইনসার্শন নেবে, তারপরে হচ্ছে এখানে যেটা ইন্টার টকেন্টারিক লাইন, ইন্টার টকেন্টারিক লাইনে আপার পার্ট, আপার পার্ট থেকে অরিজিন নিবে, অরিজিন নিবে হচ্ছে বাস্টাস ল্যাটারালিস। এই বাস্টাস ল্যাটারালিসটা এখান থেকে শুরু হয়ে এই গ্রেটার টকেন্টারের অ্যান্টেরিয়র বর্ডার ইনফেরিয়র বর্ডার হয়ে এটা ইয়া এই যে গ্লুটিয়াল টিউবার গ্লুটিয়াল টিউবারোসিটি গ্লুটিয়াল টিউবারোসিটির ল্যাটারাল বর্ডার পর্যন্ত আসবে, ঠিক আছে, এই ল্যাটারাল বর্ডার পর্যন্ত এসে কন্টিনিউ করবে এই বাস্টাস ল্যাটারালিসটা কীভাবে, এটা হচ্ছে বাস্টাস ল্যাটারালিস, এতটুকু আসবে গ্লুটিয়াল টিউবারোসিটির ল্যাটারাল বর্ডার পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে বাস্টাস ল্যাটারালিস। আর লোয়ার পার্ট থেকে আসবে হচ্ছে বাস্টাস মিডিয়ালিস, ঠিক আছে, লোয়ার পার্টে আসবে বাস্টাস মিডিয়ালিস, এটা বাস্টাস মিডিয়ালিসটা এখান থেকে অ্যারাইজ হয়ে এটা স্পাইরাল লাইন হয়ে স্পাইরাল লাইন, এটা হচ্ছে স্পাইরাল লাইন, স্পাইরাল লাইন হয়ে এটা মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়াস স্পাইরাল হয়ে এটা নিচের দিকে কন্টিনিউ করে আপার ওয়ান ফোর্থ অফ দ্য মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, ঠিক আছে, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনে আপার ওয়ান ফোর্থ পর্যন্ত আসে এটা এই ইয়াকে অ্যাটাচমেন্ট নেবে, এতটুকু। তারপর হচ্ছে এটা হচ্ছে ইন্টারটকনটাইক লাইন গেল, তারপর হচ্ছে এটাকে বলা হয় কোয়াড্রেট টিউবারকল, এখানে হচ্ছে কোয়াড্রেটাস কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল ইনসার্শন নেবে, ঠিক আছে, কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল, এটা কোয়াড্রেট টিউবারকল। আর এটা হচ্ছে লেসার টিউবারকল, লেসার টিউবারকলের যে ইয়া সামিট, সামিটে নেবে হচ্ছে সোয়াস মেজর, আর ইয়া বেজের দিকে নেবে হচ্ছে ইলিয়াকাস মাসেল, ঠিক আছে, একসাথে থেকে বলা হয় ইলিও সোয়াস মাসেল, ঠিক আছে, এই। আর নিচের দিকে যে লেসার টিউবারকল নিচের দিকে যে লাইনটা নিচের দিকে কন্টিনিউ করতে যেটাকে বলা হয় পেকটিনিয়াল লাইন, হুইচ গিভস ইনসার্শন টু দেওয়া হচ্ছে পেকটিনিয়াস মাসেল, ঠিক আছে, এটা হচ্ছে মানে লেসার টিউবারকল নিচের দিকে কন্টিনিউ করে পেকটিনিয়াল লাইন হিসেবে এই পেকটিনিয়াল লাইনটা গিভস ইনসার্শন টু দেওয়া হচ্ছে পেকটিনিয়াস মাসেল, ঠিক আছে, এই গেল ইয়াটা। আর এখানে আর কি অ্যাটাচমেন্ট আছে না, এইদিকে এই আপার ইন্টার দিকে অ্যাটাচমেন্ট শেষ, তারপর আসি হচ্ছে অ্যাটাচমেন্ট আছে নাকি না, অ্যাটাচমেন্ট আর নাই, তারপর হচ্ছে বই থাকতে না না নাই কিছু নাই তো আপনাকে নাই। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসের দিকে আসি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেসের মেনলি দুটা মাসেল থাকে, অ্যান্টেরিয়র মাসেলের এই ফিমারে দুটা বেয়ার এরিয়া আছে, বেয়ার এরিয়া হচ্ছে তোমার ল্যাটারাল বর্ডার আর হচ্ছে ইয়াটা ল্যাটারাল বর্ডার আর হচ্ছে মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস আর ল্যাটারাল বর্ডারটা মেনলি থাকে হচ্ছে বেয়ার এরিয়া অফ দ্য ফিমার, ঠিক আছে, মানে কি বেয়ার এরিয়া মানে এখানে কোনো মাসেল থাকবে না, সুবিধা কি, সুবিধা হচ্ছে এটা সাবকিউটেনিয়াস থাকে, আমরা ফিমার যদি ফিমার যদি ইয়া করলে দেখা যায় যে এটা সাবকিউটেনিয়াস মানে এখানে কোনো ইয়া থাকে না, মাসেল অ্যাটাচমেন্ট থাকে না, মিডিয়াল সারফেস আর ল্যাটারাল বর্ডার, মিডিয়াল সারফেস আর মিডিয়াল বর্ডার নেই, না ল্যাটারাল বর্ডার তো থাকে না, মিডিয়াল সার্ফেস আর ল্যাটারাল বর্ডার, ঠিক আছে, এগুলো হচ্ছে বেয়ার এরিয়া অফ দ্য ফিমার, আর অ্যান্টেরিয়র সার্ফেসের ল্যাটারালি আর হচ্ছে ল্যাটারাল সার্ফেস,
এরিয়া ল্যাটারাল সারফেস এর আপার হচ্ছে থ্রি ফোর্থ, ঠিক আছে, আপার থ্রি ফোর্থে অরিজিন নেবে হচ্ছে তোর বাস্টাস ইন্টারমিডিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে বাস্টাস ইন্টারমিডিয়াস, এই পুরোটা বাস্টাস ইন্টারমিডিয়াস, আর লোয়ার ইয়া লোয়ার পার্টে শ্যাফ্ট অ্যান্টেরিয়র সারফেসের লোয়ার পার্টের দিকে যেটা বিলো দ্য বাস্টাস ইন্টারমিডিয়াস এখান থেকে রয়েছে আর্টিকুলারি জেনু মাসেল, ঠিক আছে, এটা অরিজিন নেবে আর্টিকুলারি জেনু মাসেল, তারপর আসে হচ্ছে আমরা ইয়াতে শ্যাফ্টের, শ্যাফ্টের এখানে হচ্ছে যেটা মেনলি ইম্পর্টেন্ট যেটা দেখাতে বলা হয় হচ্ছে যে ল্যাটারাল টু মিডিয়ালি মাসেল অ্যাটাচমেন্ট দেখাতে বলে, তো ল্যাটারাল টু মিডিয়ালি মাসেল অ্যাটাচমেন্ট বললে হয় হচ্ছে যে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট বলতে আগে বলা উচিত ছিল যে এখানে হচ্ছে গ্লুটিয়াল ডিভার্সিটি আছে, এই গ্লুটিয়াল ডিভার্সিটিতে যেটা ইনসার্শন নেই এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, ঠিক আছে, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা এখানে গ্লুটিয়াল ডিভার্সিটি অ্যাটাচমেন্ট নিয়ে নিয়ে নিচের দিকে কন্টিনিউ করে একটু, আর আমরা এখন যদি ল্যাটারাল টু মিডিয়ালি অ্যাটাচমেন্ট বলি, অ্যাটাচমেন্ট বললে হচ্ছে ফার্স্টে হচ্ছে এখানে যে আমরা তো আগেই বলছি যে বাস্টাস ল্যাটারালিসটা আপার পার্ট অফ দ্য ইন্টারটকেন্টাল গ্ল্যান্ড থেকে অরিজিন নিয়ে এটা নিচের দিকে কন্টিনিউ করে আসা ল্যাটারাল বর্ডার অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস পর্যন্ত কন্টিনিউ করে, সুতরাং এটাকে যদি ল্যাটারাল টু মিডিয়া বলতে হয় তাহলে ফার্স্টে নিচের দিকে এখানে বলতে হবে যে বাস্টাস ল্যাটারালিস, তারপরে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস উপরের দিকে থাকে যেটা একটু সামান্য একটু কন্টিনিউ করে নিচের দিকে, আর গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচের দিকে থাকে হচ্ছে বাইসেপস ফেমোরিস, ঠিক আছে, নিচের দিকে থাকবে হচ্ছে শর্ট হেড অফ বাইসেপস ফেমোরিস, এইটা গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচের দিকে থাকবে অ্যাটাচমেন্ট নেবে হচ্ছে বাইসেপস শর্ট হেড অফ বাইসেপস ফেমোরিস, আর বাইসেপস গ্লুটিয়াস ম্যাক্সিমাসের পরে থাকবে হচ্ছে অ্যারেক্টর ম্যাগনাস মাসেল, যেটা হচ্ছে মিডিয়াল গ্লুটিয়াল ডিভার্সিটি যে মিডিয়াল বর্ডার আছে মিডিয়াল বর্ডার বরাবর নিচের দিকে ইনসার্শন, এটা হচ্ছে অ্যারেক্টর ম্যাগনাস উপরের দিকে পুরোটা হচ্ছে অ্যারেক্টর ম্যাগনাস, একদম নিচের দিকে অ্যারেক্টর ম্যাগনাসটা এর দিকে আসা মিডিয়াল যে বর্ডার আছে মানে মিডিয়াল সুপ্রাকন্টাইনাল লাইন, মিডিয়াল সুপ্রাকন্টাইনাল লাইনে আসা এটা এখানে অ্যাটাচমেন্ট দিয়ে অ্যারেক্টর টিউবাকুলার ইনসার্শন নেবে, ঠিক আছে, অ্যারেক্টর টিউবাকুলার আসা এটা ফাইনালি অ্যাটাচমেন্ট নেবে, তারপর হচ্ছে তাহলে গেল বাস্টাস ল্যাটারালিস গ্লুটিয়াস ম্যাক্সিমাস উপরের দিকে নিচের দিকে শর্ট হেড বাইসেপস বাইসেপস ফেমোরিস, তারপর হচ্ছে অ্যারেক্টর ম্যাগনাস, তারপর উপরের দিকে থাকে হচ্ছে অ্যারেক্টর ব্রেভিস, আর নিচের দিকে থাকে হচ্ছে অ্যারেক্টর লংগাস, ঠিক আছে, অ্যারেক্টর লংগাস, তারপর থাকবে হচ্ছে অ্যারেক্টর ব্রেভিসের পাশাপাশি যে মানে অ্যারেক্টর ব্রেভিসের ইমিডিয়েটলি পরে যে পেকটিনিয়াল লাইন আছে এখানে যে আমরা অ্যাটাচমেন্ট বলছিলাম অ্যাটাচমেন্ট ছিল যে পেকটিনিয়াস মাসেল, ওই পেকটিনিয়াস মাসেলটা এখানে রিলেশন আসবে যে অ্যারেক্টর ব্রেভিস পেকটিনিয়াস মাসেল পেকটিনিয়াস মাসেল, তারপরে হচ্ছে বাস্টাস মিডিয়ালিস, বাস্টাস মিডিয়ালিসটা লোয়ার পার্ট অফ দ্য ইন্টারটকেন্টারিক লাইন থেকে অরিজিন নিয়ে স্পাইরাল লাইন হয়ে মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়ার স্পাইরাল হিসেবে নিচের দিকে কন্টিনিউ করে মিডিয়াল সুপ্রাকন্টাইনাল লাইনের আপার ওয়ান ফোর্থ পর্যন্ত, সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে বাস্টাস ল্যাটারালিস গ্লুটিয়াস ম্যাক্সিমাস পরে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস উপরের দিকে আর নিচের দিকে হচ্ছে শর্টেড হয় বাইসেপস ফেমোরিস, তারপর হচ্ছে অ্যারেক্টর ম্যাগনাস হোল লেন্থ জুড়ে শ্যাফ্টেড, তারপর হচ্ছে অ্যারেক্টর ম্যাগনাস পরে হচ্ছে অ্যারেক্টর ব্রেভিস, তারপর নিচের দিকে হচ্ছে অ্যারেক্টর লংগাস, এরপরে হচ্ছে পেকটিনিয়াস মাসেল, এরপরে হচ্ছে বাস্টাস বাস্টাস মিডিয়ালিস যেটা এইভাবে কন্টিনিউ করে বাস্টাস মিডিয়ালিস, এ হচ্ছে শ্যাফ্টের মাসেলের অ্যাটাচমেন্ট ল্যাটারাল টু মিডিয়াল, তারপর আসে লোয়াইন্ডের পপলিটিয়াল সার্ফেস যেটা আছে পপলিটিয়াল সার্ফেসটা এখানে মেনলি কোনো মাসেল অ্যাটাচমেন্ট থাকে না, এখানে থাকে হচ্ছে ফ্যাট অফ ফ্যাট থাকে, ফ্যাট অফ ফ্যাট দ্বারা এটা ইয়া করা থাকে মানে ফ্যাট অফ ফ্যাট কেসে অ্যাটাচমেন্ট দেয়, আর লিনি এবার আসে দুটা, এইটা হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্টাইনাল লাইন মিডিয়াল সুপ্রাকন্টাইনাল লাইন, মিডিয়াল সুপ্রাকন্টাইনাল লাইনে অ্যাটাচমেন্ট তো আমরা বলছি যে আপার ওয়ান ফোর্থে দেওয়া হচ্ছে বাস্টাস মিডিয়ালিস, আর নিচের দিকে দিয়ে হচ্ছে অ্যারেক্টর ম্যাগনাস যেটা আসে অ্যারেক্টর টিউবাকুলার ইনসার্শন নেবে, তারপর হচ্ছে এটা হচ্ছে যে মিডিয়ালিস যেটা থাকে মিডিয়াল সুপ্রাকন্টাইনাল এপিকন্টাইল উপরের দিকে এটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রেকনোমিয়াস মাসেল, মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রেকনোমিয়াস মাসেল, ঠিক আছে, এটা মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রেকনোমিয়াস মাসেল, আর এটা হচ্ছে আর ল্যাটারাল সুপ্রাকন্টাইনাল লাইনের উপরের দিকে দিবে হচ্ছে প্ল্যান্টারিস মাসেল, ঠিক আছে, প্ল্যান্টারিস মাসেল যেটা এখানে দেখানো হচ্ছে
এগুলো শেষ করি। এই হচ্ছে প্ল্যান্টারিস মাসেল, আর নিচের দিকে দিবে হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রিকনোমিয়াস মাসেল। গ্যাস্ট্রিকনোমিয়াস মাসেলে দুটা হেড, মিডিয়াল হেড, ল্যাটারাল হেড। মিডিয়াল এপিকন্ডাইলের উপরের দিকে দিবে হচ্ছে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রিকনোমিয়াস, আর ল্যাটারাল এপিকন্ডাইলের উপরের দিকে দিবে যেন লিনিয়াস প্যারা নিচের পার্টে, যেটা হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রিকনোমিয়াস। ঠিক আছে, এইগুলো গ্যাস্ট্রিকনোমিয়াস। তারপরে হচ্ছে এখানে এটা কী বল, এটা হচ্ছে এটাতে তো কিছু নাই, ল্যাটারাল ও এটা হচ্ছে একটা শ্যাপ ডিলো ল্যাটারাল এপিকন্ডাইলের ল্যাটারালি থাকে হচ্ছে একটা ডিপ ডিপ্রেশন, যেখানে অ্যাটাচমেন্ট নিয়ে হচ্ছে পপলিটিয়াস মাসেল। ঠিক আছে, এটা হচ্ছে পপলিটিয়াস মাসেল ইনসার্শন নেবেন। আর হচ্ছে আর এই যে এই সার্ফেস, এটাকে বলা হয় ব্যাটেলার সার্ফেস, এখানে ব্যাটেলাটা অ্যাটাচমেন্ট নেবেন। ঠিক আছে, এখানে দেখানো হচ্ছে যে ব্যাটেলার সার্ফেসে ব্যাটেলা কীভাবে অ্যাটাচমেন্ট নেয়। এইটা হচ্ছে ব্যাটেলা, এটা হচ্ছে এই ব্যাটেলার সার্ফেসটাতে অ্যাটাচমেন্ট নেবেন। ঠিক আছে, এটা ব্যাটেলাতে অ্যাটাচমেন্ট নেবে, আর এটা হচ্ছে তারপর আছে হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল আর মিডিয়াল এপিকন্ডাইল। ল্যাটারাল এপিকন্ডাইল, এই যে ল্যাটারাল এপিকন্ডাইলটা আছে, ল্যাটারাল এপিকন্ডাইলে এগুলো হচ্ছে এটা মেনলি নি জয়েন্ট ফর্ম করে লোয়াইনটা, ইয়ার সাথে টিবি এবং ফিবুলার সাথে, মেনলি ফিবুলার সাথে, মেনলি টিবিয়ার সাথে, সরি মেনলি টিবিয়ার সাথে নি জয়েন্ট ফর্ম করবে। আর ল্যাটারাল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল যেটা এপিকন্ডাইলের এই যে কী বলে এটা এই দিবে অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে ল্যাটারাল, দিবে হচ্ছে কী বলে ফিবুলার কোল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্টের সাথে অ্যাটাচমেন্ট দেবে। ঠিক আছে, ফিবুলার কোল্যাটারাল লিগামেন্টের সাথে এটা অ্যাটাচমেন্ট দিবে, যেটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলটা। তারপর হচ্ছে এটার আর হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, মিডিয়াল এপিকন্ডাইলটা অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে টিবিয়া কোল্যাটারাল লিগামেন্টের সাথে। ঠিক আছে, ল্যাটারাল এপিকন্ডাইলটা নিবে হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট, আর মিডিয়াল এপিকন্ডাইলটা অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে টিবিয়া কোল্যাটারাল লিগামেন্ট। আর এটা হচ্ছে ইন্টারটকলিয়ার ফোসা, ইন্টারটকলিয়ার ফোসাতে হচ্ছে কী বলে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা আছে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা নি জয়েন্টের একটা লিগামেন্ট স্ট্রেংথেন করার জন্য, ওই ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলের যে মিডিয়াল সার্ফেস আছে, মিডিয়াল সার্ফেসের পোস্টেরিয়রলি, পোস্টেরিয়রলি এখানে অ্যাটাচমেন্ট দিবে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আর পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের ল্যাটারাল সার্ফেসের অ্যান্টেরিয়রলি থাকবে, এটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ঠিক আছে, আর কন্ডাইলার লাইন যেটা বলছিলাম এইগুলো হচ্ছে এটা এই পুরোটা, এটা হচ্ছে তারপর এখান থেকে এসে এইভাবে এসে এটা অ্যাটাচমেন্ট নেবে, এইভাবে এসে এটা অ্যাটাচমেন্ট নেবে হচ্ছে ইয়ার সাথে। আর এইটা ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য নি জয়েন্ট থাকবে, লাগানো থাকবে এখানে ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য নি জয়েন্ট। আর থাকবে হচ্ছে ইন্টারকন্ডাইলার ফোসা, ইন্টারকন্ডাইলার ফোসা আরও একটা আছে যেটা হচ্ছে যে ইমপ্রাফেটারাল সাইনোভিয়াল ফোল্ড, এটা থাকে ইমপ্রাটকলিয়ার যে ফোসা আছে এটা অ্যান্টেরিয়রলি লাগানো থাকবে, হচ্ছে একটা থাকে সাইনোভিয়াল ফোল্ড, এটাকে বলা হয় হচ্ছে ইমপ্রাপেটালার সাইনোভিয়াল ফোল্ড, এটা অ্যান্টেরিয়রলি লাগানো থাকবে ইমপ্রাপেটালার সাইনোভিয়াল ফোল্ড। ঠিক আছে, ইমপ্রোপেটাল সাইনোভিয়াল ফোল্ড এখানে লাগানো থাকবে, এই গেল অ্যাটাচমেন্ট। এইটা হচ্ছে অ্যাটাচমেন্ট ফিমেলের মেনলি, আর কোনো এই ধরনের কোনো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট নাই এটার। আর হচ্ছে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে কিছু, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এটার যে কী বলো ফ্র্যাকচার, এই বোনসটা হচ্ছে মেনলি ওয়েট বিয়ারিং, ওয়েট বিয়ার করে বডির, যে কারণে এটা হচ্ছে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটাকে বলা হয় নেক, নেক অফ দ্য
ফিমারে এখানে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ফ্র্যাকচার হয় দুই ধরনের, একটা হচ্ছে সাবক্যাপিটাল আর ট্রকেন্টারি। সাবক্যাপিটাল যে ফ্র্যাকচারটা এটা হয় হচ্ছে মেনলি ওল্ড এজ যাদের তাদের হয়, আর টকেন্টারিক যে ফ্র্যাকচার টকেন্টারি ফ্র্যাকচারটা হয় মেনলি হচ্ছে ইয়াং এজ এবং মিডল এজ, মিডল এজদের এই টকেন্টারিক ফ্র্যাকচারটা হয় আর এখানে যদি কী বলে এটা হচ্ছে ফ্র্যাকচার। আর আরেকটা হয় হচ্ছে সেম মিডল অফ দ্য শ্যাফ্টে আর লোয়ার হিন্ড অফ দ্য শ্যাফ্টে, এগুলো খুবই রেয়ার। মিডল ওয়ান থার্ড অফ দ্য শ্যাফ্ট আর লোয়ার পার্ট অফ দ্য শ্যাফ্টে হয়, যেগুলো খুবই রেয়ার। মেনলি হচ্ছে নেক অফ দ্য ফিমারে, দুই ধরনের সাবক্যাপিটাল আর টকেন্টারিক। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বনি প্রজেকশন আছে, যেটা কেবল আমরা আগেই বলছি এরেক্টেড টিউবারকল, এটা একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক। এবং এখানে হচ্ছে এরেক্টো ম্যাগনাসটা ইনসার্শন নেবে, আর এখানে হচ্ছে যে এপিপাশিয়াল লাইন, এপিপাশিয়াল লাইনটা হচ্ছে এই পাস থ্রু দ্য হচ্ছে এরেক্টো টিউবারকল, ঠিক আছে। এপিপাশিয়াল লাইনটা এই এরেক্টো টিউবারকল দিয়ে পাস করবে, এটা হচ্ছে গেলসে। আর এটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন, যেটা লিনিয়ার স্প্রেডার আপার পার্টের দিকে থাকে। এই নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, তাহলে আমরা এটা বলতে পারি গ্রোয়িং ইন্ড হচ্ছে লোয়ার ইন্ড, ঠিক আছে। লোয়ার ইন্ড হচ্ছে গ্রোয়িং ইন্ড, দুটা ইন থাকে আর একটা শ্যাফ্ট থাকে, আর যেটা মেনলি থাকে হচ্ছে ভিতর থেকে মেডুলারি ক্যাভিটি থাকে, আর বাইরে থেকে কম্প্যাক্ট বোন থাকে, পেডিওস্ট্রিয়াম থাকে কম্প্যাক্ট বোন উপরের দিকে, আর ভিতর থেকে এন্ডোস্ট্রিয়াম যেটা বলা হয়, আর এই উপরের দিকে থাকে হচ্ছে এদিকে থাকে, এদিকে থাকে হচ্ছে স্পঞ্জি, দুটো ইন্ডে থেকে থাকে স্পঞ্জি বোন, আর মাঝখান থাকে কম্প্যাক্ট বোন, ভিতর ইনার থাকে হচ্ছে মেডুলারি ক্যাভিটি, ঠিক আছে। মানে সবখানেই আউটার কমপ্লেক্ট থাকে, বাট ওই এপিফাইসিসের ক্ষেত্রে থাকে ইনার স্পঞ্জি, আর ডায়াফাইসিসের ক্ষেত্রে ইনার থাকে মেডুলারি ক্যাভিটি। আর এপিফাইসিসের ক্ষেত্রে স্পঞ্জিতে কী থাকে? এখানে থাকে এপিপাইসিস, আমরা যেটা পড়ছি আরবিসির ক্ষেত্রে প্রক্সিমাল এপিপাইসিস যেটা বলা হয়, যে প্রক্সিমাল এপিপাইসিস ডিস্টাল না, প্রক্সিমাল এপিপাইসিসের ক্ষেত্রে হয় এখানে রেড বোন ময়ূর থাকে, যেটা আরবিসি প্রোডাকশনের জন্য প্রোডাকশন করে, ঠিক আছে। যেটা হচ্ছে আফটার 20 ইয়ার্স, আফটার 20 ইয়ার্সের আগে অল লং বোন থাকে হচ্ছে রেড বোন ময়ূর, হুইচ ইজ প্রোডাকশন আরবিসি প্রোডাকশন করে, ঠিক আছে। অনলি 25% আরবিসি প্রোডাকশন করে, 75% ডব্লিউবিসি, ঠিক আছে। আর মেডুলারি ক্যাভিটিতে কি থাকে আফটার 20 ইয়ার্স? এগুলো ইয়েলো বোন মেরু থাকে, আর বিফোর 20 ইয়ার্স এগুলো সবগুলোতেই রেড বোন মেরু থাকে। তো রেড বোন মেরুটা হচ্ছে অ্যাক্টিভ, আর ইয়েলো বোন মেরুটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। এটা হচ্ছে আর এটা ডেভেলপমেন্ট, এটা ডেভেলপমেন্ট বলতে হবে। এটা ডেভেলপমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি অবজারভেশন সেন্টার, সেকেন্ডারি অবজারভেশন সেন্টার। প্রাইমারি অবজারভেশন সেন্টার থাকে একটা, আর সেকেন্ডারি অবজারভেশন সেন্টার থাকে চারটা। এর মধ্যে শ্যাফ্টের জন্য হচ্ছে প্রাইমারি অবজারভেশন সেন্টার, যেটা অ্যাপিয়ার করে ফার্স্ট 7 মান্থ ইন্টারভিউ লাইফে, ইন 7 মান্থ অফ ইন্টারভিউ লাইফে প্রাইমারি অবজারভেশন সেন্টারটা অ্যাপিয়ার করে শ্যাফ্টের জন্য। আর চারটা সেকেন্ডারি অবজারভেশন সেন্টারের মধ্যে একটা হচ্ছে আপার ইন্ডের জন্য, একটা হচ্ছে লোয়ার ইন্ডিয়ার জন্য, একটা হচ্ছে গ্রেটার টকেন্টারের জন্য, আর একটা হচ্ছে লেসার টকেন্টারের জন্য। এই চারটা অসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এই এভাবে হচ্ছে অসিফিকেশন হয় বোনসটা। আর এগুলো হচ্ছে মেনলি কার্টিলেজিনাস অসিফিকেশন, যেগুলো ইন্টারনেট লাইফে কার্টিলেজ থাকে, তারপরে আস্তে আস্তে এটা বোনে কনভার্ট হয়। আর কি আর এটার জয়েন্ট কী কী ফর্ম করে বল? মেনলি এটা আপার ইন্ড, যেটা ফর্ম করে আপার ইন্ডের যে হেডটা, এটা হচ্ছে হিপ বোনের এসিলেবুলামের সাথে অ্যাটাচমেন্ট নেয়, যেটাকে বলা হয় হচ্ছে হিপ বোন, হিপ জয়েন্ট। আর এটা হচ্ছে বল অ্যান্ড সকেট অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। আর এটা লোয়ার ইন্ড যেটা, এটা হচ্ছে মেনলি ফর্ম করে হচ্ছে টিবিয়ার সাথে, টিবিয়ার সাথে ফর্ম করে নি জয়েন্ট, যেটা হচ্ছে নি জয়েন্ট কে বলেন কমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড কন্ডাইলার টাইপ অফ জয়েন্ট। আর কিছু বলা যাবে? আচ্ছা,